নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো কর্মমুখী হতে ইচ্ছেছে বরিশাল থেকে রাজধানীমুখী হচ্ছে। গত বছরের মতো এবারও সড়কপথে যাত্রীদের চাপ অনেক বেশি, তবে নৌপথে যাত্রীদের চাপ রয়েছে যথেষ্ট। পদ্মা সেতু হওয়ায় সড়কে যেমন যাত্রী বেড়েছে, নদীপথে কমেছে বেশি। সময় বাঁচাতে সড়কপথে মানুষ গত 2 বছর যাবৎ বেশি ভ্রমণ করছেন, তবে এবছর নদীপথে অনেকটা যাত্রী বেড়েছে। বরিশাল নদীবন্দরের দায়িত্বরতরা বলছেন, মঙ্গলবার 16 এপ্রিল পর্যন্ত চাপ থাকবে নদীপথে। আর পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের পরের দিন থেকে যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। তবে যাত্রীদের অভিযোগ, সুযোগ পেয়ে সড়কপথে পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করেও আশানুরূপ যাত্রী না পাওয়ার কথা জানিয়েছেন লঞ্চ সংশ্লিষ্টরা। বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনালে ইচ্ছেছে যাত্রীদের চাপ বাড়তে থাকে, যা সোমবার কয়েক গুণ বেশি বেড়েছে। আর বরিশাল নদীবন্দরে 14 এপ্রিল রবিবার আকস্মিক চাপ বেড়ে যায়। ওই দিন 12টি লঞ্চ বরিশাল নদীবন্দর থেকে এবং জালকাঠি রুটের একটি লঞ্চ নদীবন্দর হয়ে মোট 13টি বিলাসবহুল লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আর আজ সোমবার 9টি লঞ্চ ছেড়েছে বরিশাল নদীবন্দর থেকে। তবে এ চাপ পদ্মা সেতু চালু হওয়ার আগের মতো নয় বলে জানিয়েছেন নৌ শ্রমিকরা। তাদের মতে, আগে যেখানে যাত্রীর চাপ সামাল দিতে ঈদের আগে ও পরে 15 থেকে 20টি লঞ্চের প্রয়োজন হতো, এখন তা 5 থেকে 7টিতেই সম্ভব। নদীবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, যাত্রী মোটামুটি আজকে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। এর জন্য আমাদের পর্যাপ্ত লঞ্চ রয়েছে, যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে এবং যাত্রীদের কোনো রকম হয়রানি ছাড়াই যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা যেতে পারবে। তবে বাস মালিকরা বলছেন, সরকার নির্ধারিত ভাড়ার থেকে বেশি 1 টাকাও আদায় করা হচ্ছে না। নামি দামি পরিবহনের ভাড়া ঠিক থাকলেও অতি মুনাফায় লোকাল পরিবহনগুলো গলা কাটছেন যাত্রীদের। এক্ষেত্রে শ্রমিকরা জানিয়েছেন, পরিবহন বেশি হওয়ায় স্বাভাবিক সময়ে যাত্রী পেতে অনেকেই সরকার নির্ধারিত থেকে কম মূল্যে যাত্রী পরিবহন করেন, আর ঈদের সময় যাত্রীরা সেটাকে ন্যায্য হিসেবে তুলে ধরেন। তবে সরকার নির্ধারিত থেকে কোনো বেশি টাকা নেওয়া হয় না যাত্রীদের কাছ থেকে।